আপনি তো বাংলাদেশে একজন জনপ্রিয় মানুষ, আপনি কবি, একজন সাহিত্যিক, আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, আপনি বাংলাদেশের অসাম্প্রদায়িক যারা সৃষ্টিশীল মানুষ শিল্পকর্মের সাথে সাহিত্যের সাথে জড়িত তাদের কাছে আপনি একজন জনপ্রিয় মানুষ। তো তবে এটাও ঠিক যে আপনি সকলের কাছে পছন্দের নন, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত তাদের কেউ কারো কারোর সঙ্গে আপনার আপনার যে সৃষ্টিশীলতা সেটি সংঘর্ষী হওয়ার কারণে তারা আপনাকে পছন্দ করেনি। কিন্তু আপনি ঠিক কোন কারণে কী প্রেক্ষাপটে আপনি নিজের দেশ বাংলাদেশ আপনি ছাড়তে বাধ্য হলেন বা আপনাকে বাধ্য করা হলো, এইটি আসলে একজাক্টলি কী ছিল? আসলে 1974 আমি তখন দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক, সে সময় একটি দীর্ঘ কবিতা লিখি, কবিতার নাম কালো সূর্যের কালো জ্যোৎস্নার কালো বর্ণ। এই কবিতাটা লেখার পরে কিছু কিছু লাইন ছিল ধর্মীয় নেতাদের সম্পর্কে যা আমি মনে করি যে একদম ভুল করিনি, কিন্তু যারা মৌলবাদী জামাতে ইসলাম অর্থাৎ ধর্মীয় বলতে আমি গোড়া ধর্মীয় মৌলবাদীদের জামাতিদের কথাই বলছি, যে যার মতো ধর্ম পালন করবেন তাতে কোনো ক্ষতি নেই, নিশ্চয়ই তারা করবেন না কেন, সেই কবিতা নিয়ে ঝামেলা শুরু করে। এবং কবিতা নিয়ে যখন ঝামেলা শুরু করে তখন আমাকে জেলে যেতে হয়, অর্থাৎ সরকার আমাকে জেলে পাঠালেন আমার সেফটির জন্য। আমি দীর্ঘদিন জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে জেলে যাই মার্চের 10 তারিখে, বেরোই মে মাসে থেকে বঙ্গবন্ধু সরকারের বঙ্গবন্ধু সরকারের সময়। বঙ্গবন্ধু আমাকে সেভ করবার জন্যই এটা করেছিলেন, জেলে রেখেছিলেন, নইলে আমার বাড়িঘর আক্রমণ করা হলো, দৈনিক সংবাদ অফিস পুড়িয়ে দেওয়া হলো, তারপরে আমাকে হত্যার পরিকল্পনা করা হলো, হত্যা করা হবে নেছিল এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিছিল ইউনিভার্সিটিতে সব সর্বত্রই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানে গোটা বাংলাদেশ জুড়ে, সেই পরিস্থিতিতে সরকার আমাকে বাঁচালেন। তারপরে আমাকে যখন মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়ার পরে বললেন যে এদেশে থাকা চলবে না, থাকলেই মেরে ফেলবে, কথাটা ঠিক। তখন আমি কলকাতায় চলে কলকাতায় গিয়ে কোনো রকম কাউকে চিনি না তবু আর কি ওখানে টিকে থাকার চেষ্টা করলাম। টিকতে টিকতেই আমি যখন চলে এলাম, যখন মানে টেকা তো ওই রকমই হয়, কারণ জীবন যখন আছে তখন টিকতেই হবে, বাঁচতেই হবে। এবং সেই কারণেই আমি ওখানে কিছুদিন পরে স্কলারশিপ পেলাম। তার আগে আমি বিভিন্ন জায়গায় লিখেই কিছু পয়সা ইনকাম করতাম, আমার বই বেরোচ্ছে ওখান থেকে, তার থেকে কিছু টাকা পাচ্ছি, তারপর সংবাদপত্রে লিখেও টাকা পাচ্ছি, আনন্দবাজারের রেগুলার তখন কর্চা লিখতাম, পরে অমৃতবাজার যুগান্তরে তো কলামই লিখতাম, এবং ওখানে চাকরিও করেছি আর কি, অন্য একটা যে প্রতিষ্ঠানে চাকরিও করেছি। ইতিমধ্যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ লিটারেচার নিয়ে লেখাপড়া করেছি, এবং সেই অর্থে বন্ধুবান্ধব পত্রপত্রিকা প্রকাশক সবাই আমার পরিচিত। আর আমি থাকতাম অন্নদা শঙ্কর রায়ের বাড়িতে, অন্নদা শঙ্কর রায়ের মতো বিশাল মাপের মানুষ, ওর মতো শিল্পবোদ্ধা সাহিত্যিক কবি প্রাবন্ধিক বুদ্ধিজীবী অসাম্প্রদায়িক তিনি, আমার স্ত্রী লীলা রায় তিনি অনুবাদিকা, আমার অনেক বই অনুবাদ করেছেন, বইগুলো প্রকাশিত হয়েছে। আর লীলা রায়কে আমি দিদু বলি বলতাম, কারণ উনি মারা গেছেন। অন্নদা শঙ্কর রায়কেও আমি দিদু বল দাদু বলতাম, তিনিও মারা গেছেন, অর্থাৎ দাদু দিদু প্রশ্রয়ে ভালোই ছিলাম, এগুলো তো কোনো ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে যে আমরা কীভাবে ওখানে পরিবেশ পেয়েছি, এবং ওই পরিবেশ থেকেই সাহিত্যের পরিবেশটাও পাওয়া গেছে। আর ওখানে থাকাকালীনই জার্মান সাহিত্যের সঙ্গে খুবইভাবে পরিচিত হই, জার্মান শিল্প সাহিত্য সংস্কৃতি এবং মিউজিকের সঙ্গে। জার্মান শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে কে না পরিচিত পৃথিবীতে, আর জার্মান রাজনীতির সঙ্গে কে না পরিচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণেই হোক আর হিটলারের কারণেই হোক, সব মিলিয়ে জার্মান রাজনীতি লোকের কাছে খুবই পরিচিত, এবং 30-40 দশকে যা ঘটেছে সবই ইতিহাস, সেগুলো আমরা আগেও পড়েছি, আমরা আগেও জানি, এবং জেনেটেনে পড়ে টড়ে আমরা জার্মানিতে যখন এসেছি তখন আমার কাছে সবই প্রায় পরিচিতই মনে হয়েছে, নতুন কিছু বাড়তি কিছু মনে হয়নি। তার আগে এখানে বার্লিন দেয়াল ছিল, সে সময় আমি ইস্ট বার্লিনেও যেতাম এবং কী ঘটছে না ঘটছে সবগুলো তো আমার জানা থাকত, এবং কমিউনিজম দেখেছি, কমিউনিজমের পতন দেখেছি, বার্লিন দেয়াল দেখেছি, বার্লিন দেয়ালের পতন দেখেছি, তা নিয়ে আমি রিপোর্টও করেছি। তাছাড়া এখানে আমি জার্মান সরকারের স্কলার ছিলাম,
বার্লিন সিনেটের স্কলার ছিলাম এবং সেই সময় থাকাকালীন এখানকার মিউজিকের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হই, পরে জার্মান রেডিওর সঙ্গে পরিচিত হই এবং জার্মান রেডিওর সঙ্গে আমি যুক্ত হই, অর্থাৎ ডয়চে ভেলের সঙ্গে। ডয়চে ভেলের সঙ্গে যখন যুক্ত হই তখন আমার জীবিকা অন্যরকম হয়ে যায়। অর্থাৎ এক অর্থে আমি সাংবাদিক আগেও ছিলাম, এখনও সাংবাদিক এবং সাংবাদিকতাই আমার পেশা। আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ কি আপনি পেয়েছেন, সেই প্রত্যাশার বাংলাদেশ? আমি ছাত্র ইউনিয়ন করতাম কলেজে ইউনিভার্সিটিতেও এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, অর্থাৎ ছাত্র ইউনিয়ন বলতে ন্যাপ ছাত্র ইউনিয়ন যেটা আমরা বলি। স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষ একটা দেশ গড়ে তোলার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেটা এক অর্থে সব দিক থেকে যদি ভেবে দেখা যায় নিশ্চয়ই এটা সাংঘাতিক রকম বড় রকম একটা পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই স্বপ্নটাই ছিল যে বাংলাদেশ হবে, সেই দিকেই এগুচ্ছিল। কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, কারণও নয়, কিন্তু মুশকিলটা দাঁড়ালো এখানেই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে গোটা বাংলাদেশকে পাল্টে দিল এবং বাংলাদেশকে শুধু পাল্টে দেওয়া নয়, বাংলাদেশের সমস্তটাই লেজ থেকে শুরু করে পেট থেকে শুরু করে চোখ থেকে শুরু করে মুখ থেকে শুরু করে মাথা পর্যন্ত কেটে দেওয়া হলো। কেটে দিয়ে যেটুকু রাখা হলো সেটা স্কেলিটন নয়, সেটা হচ্ছে অংশ মাত্র একটা হৃৎপিণ্ডের একটা অংশ রাখা হলো এবং তাকেই বলা হচ্ছে এটা বাংলাদেশ। এবং বাংলাদেশের যে জামাতি মৌলবাদী যে উত্থান এটা সম্পূর্ণ দায়ী জিয়াউর রহমান। তিনি নিজে মুক্তিযোদ্ধা দাবি করেছেন, আমি অবশ্য দেখিনি আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কি না, হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনি যে রাজাকার ছিলেন এটা আমার বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশকে ওইভাবে রাজাকারে পরিণত করে গেছেন এবং তার স্ত্রী এখন সেই রাজাকারদের সঙ্গেই উঠবোস করেন এবং করবেনই, তাকে করতে হবে যেহেতু স্বামীর সঙ্গে স্বামীর ব্যাপারটা এই, তাকেও করতে হবে, নইলে তার সমর্থন থাকে না। অন্যদিকে তিনি আবার পাকিস্তানি মনা এবং সে পাকিস্তান চান ঘুরে ফেরে, যতবারই ক্ষমতায় আসেন উনি দুবার এসেছেন, দুবারই পাকিস্তানের আইসিআইয়ের লোকজন এসে তাকে সাহায্য করে। আর ভারত জুজুর একটা প্রবলেম দাঁড়িয়েছে ওদের যে আওয়ামী লীগ ক্ষমতা এলে ভারত ভারত ভারত, আরে বাবা ভারত না হলে বাংলাদেশ স্বাধীন হয় না, এটাকে তোমাকে বুঝতে হবে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং ভারত একটা বিশাল দেশ, শুধু বিশাল দেশ নয়, ভারতের অর্থনীতি এখন যে পরিমাণে গোটা বিশ্ব জুড়ে আমেরিকা সমীহ করছে, গোটা ইউরোপিয়ান ইউনিয়ন সমীহ করছে, করতেই হবে, অর্থনীতির দিক থেকে যে ক্ষমতাটা থাকার দরকার ভারত সেটা আয়ত্ত করে ফেলেছে। এবং ভারতের নিশ্চয়ই অনেক দোষগুণ আছে, থাকবেই, প্রত্যেক দেশেরই থাকে, প্রত্যেক মানুষের থাকে, এবং এ সত্ত্বেও ভারতে চিৎকার করে বলা যেতে পারে যে আমি একজন সেকুলার মানুষ, আমি ধর্মে বিশ্বাস করি না, আমি এই করতে চাই, এবং সেই স্বাধীনতা আছে। কিন্তু বাংলাদেশে এগুলো স্বাধীনতা নেই এবং আমি মসজিদে গেলাম কি না গেলাম এটা হচ্ছে পাড়ার লোকে দেখে এবং পাড়ার লোকে এটি নিয়ে মাথা ঘামায়, শুধু মাথা ঘামায় না, তাদের কাছে একটি বড় রকম কাণ্ড হয়ে দাঁড়ায়, এই লোকটি নাস্তিক, আরে বাবা আমি স্বাধীন মানুষ, আমি যা খুশি তাই করতে পারি, তুমি বলার কে? এই সমস্যাটাই দাঁড়াচ্ছে হচ্ছে এখানে বাংলাদেশে, বা বাংলাদেশে মানবিক অধিকারগুলো খর্ব করেছে জিয়াউর রহমান এসে, তারপর এরশাদ এসে, আবার জিয়াউর রহমানের স্ত্রী এসে, এইগুলো সব পড়ে যাচ্ছে। একটা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে গেলে আগে নিজেকে স্বাধীন হতে হবে, আগে গণতন্ত্রের বিষয়টা বুঝতে হবে। স্বাধীনতা ছাড়া তো গণতন্ত্র হয় না, মানুষের মানবাধিকার ছাড়া গণতন্ত্র হয় না, এগুলো ছাড়া কী করে হবে?